শাইখুল ইসলাম সাহমাত সুফি রহমতুল্লাহ সহশিক্ষার বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনাদের মেয়েরা স্কুল কলেজে দিবেন না, বেশি থেকে বেশি ক্লাস 4-5 পর্যন্ত পড়াইতে পারবে, আর বেশি যদি পড়ান পত্র পত্রিকা দেখেছেন আপনারা। এটা নিয়ে নাস্তিক পাড়া মহল্লায়, নাস্তিক আলয়, এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কিন্তু আপনি যদি শিক্ষিত হতেন আপনার একটু ভাবনার দরকার ছিল। আমার সবই কথাটা বলেছেন, কোন ব্যথা নিয়ে, কোন কষ্টর দুঃখ নিয়ে কথাটা বলেছেন, এটা তো আপনাদের বোঝা উচিত ছিল। যদি আপনারা এই বুঝটা আপনাদের না আসে, আমি আপনাদের সামনে কয়েকটা রিপোর্ট পেশ করি। বাংলাদেশের র্যাপিস্ট অর্থাৎ যারা ধর্ষণ করে তাদের উপর একটা জরিপ হয়েছিল, এটা প্রায় 1983 সালের কথা। তো জরিপে বাংলাদেশের একজন এক্সপার্ট জার্নালিস্ট হিসেবে আমি অন্তর্ভুক্ত ছিলাম, এটা এনজিওরা করেছিল বিদেশি জাতিসংঘের সাহায্যে। তো ওখানে আমরা প্রায় 130 জনের উপরে ধর্ষণকারী সাক্ষাৎকার নিয়েছিলাম। আশ্চর্য ব্যাপারে একটা মাদ্রাসা ছাত্র বা হুজুর পাওয়া যায়নি। সময় নিউজ 18/1/2020, রাজধানীর বংশালে 7 বছরের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে চতুর্থ শ্রেণীর এক ছাত্র। দৈনিক প্রথম আলো 1/2/2017, পিরোজপুরে নাজিরপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণীর 2 বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে কলেজ ছাত্র অমিতাভ সরকার। বাংলাদেশ প্রতিদিন 30/9/2020, রাজশাহী গোদাগাড়ি পৌরসভার মহিষশাল বাড়ি এলাকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক। দৈনিক কালের কণ্ঠ 13/12/2019, স্কুলের প্রধান শিক্ষক সহ 2 প্রতিবেশী ধর্ষণের পর চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা। বাংলাদেশ জার্নাল 12/12/2019, বরিশালের বাকেরগঞ্জে ভোজমহল গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে প্রধান শিক্ষক সহ 2 জন ধর্ষণ করায় গর্ভবতী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এভাবে যদি রিপোর্ট পেশ করা হয়, একের পর এক দিন শেষ হবে, রাত আসবে, রাত শেষ হবে, দিন শেষ হবে, কিন্তু রিপোর্ট শেষ হবে না। সর্বোপরি শেষ একটা রিপোর্ট আমি আপনাদের সামনে পেশ করি, ধর্ষণ কোথায় বেশি হয়। এটা আমরা হুজুররা কইলেই তো সমস্যা, হুজুরদের কথা তো বিশ্বাসযোগ্য না। এজন্য আপনাদের কথাগুলো আমরা তুলে ধরছি। দৈনিক নয়া দিগন্ত 11/2/2019, রংপুর বিভাগের 8 জেলায় গত 15 দিনে 12টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মূল অভিযুক্তরা বেশিরভাগই সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। এটা তো আমরা হুজুররা কই নাই, তেতুল হুজুরও কয় নাই, তেতুল হুজুরের অনুসারীরাও কয় নাই, এগুলো তো আপনাদের রিপোর্টগুলোই বলছে। আমাদের আহমাদ সবি যে কথা বলেছিলেন সহশিক্ষার বিরুদ্ধে, এজন্যই কথা বলেছিলেন কারণ যেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নাই, ছাত্রের কাছে ছাত্রী নিরাপদ নাই। ছোট্ট একটা কথা মনে পড়ছে, ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাইমারি স্কুলে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের একজনকে জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? বলে আরকাশ। আর একজনকে বলে তোমার নাম কি? বলে বার্তাস। স্যারের মেজাজ খারাপ হয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে গিয়ে বলে, স্যার আপনার স্কুলের ছাত্র ছাত্রীদের শুধু বসুন র তো রর উচ্চারণ এত বেশি, কে সব কিছুতে র র কয়। তো প্রধান শিক্ষক কয়, স্যার এটা ওদের সমস্যা না, এটা বাস্তব সমস্যা হলো, ওই এটা ওদের অরভাস। তখন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে, আসল বিষয়টা বুঝছি, আসল বিষয়টা কোথায়, আপনার যে প্রধান শিক্ষক আপনি, আপনারই যে সমস্যা, এই সমস্যাটা ওদের মধ্যে সেরায়ত হয়েছে। তো আমার কথা হলো, যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রীরা শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয়, এমন রিপোর্ট আমার কাছে আছে। শিক্ষক ধর্ষণ করে, শিক্ষিকা বাহিরে পাহারাদারি করে, একই প্রধান শিক্ষকের কাছে প্রথম শ্রেণীর 2 জন ছাত্রী, ছোট ছোট বাচ্চা ধর্ষণের শিকার হয়। আজকের সমাজে এমসি কলেজের ছাত্ররা ধর্ষণ করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধর্ষণ করে, টিএসসির মোড়ে ছাত্ররা ওড়না ধরে টানাটানি করে, সিলেটের জাবর ইকবালের স্ত্রীর শাড়ি ধরে ছাত্ররা টানাটানি করে। এটা ওদের সমস্যা না, এটা মূল সমস্যা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা এই কাজ করে মূলত তাদের ছাত্রদেরকে ধর্ষণের শিক্ষাই দিয়েছে। আজকে আহমাদ সবি সেই ধর্ষণের শিক্ষাকে বন্ধ করার জন্য তিনি বলেছিলেন, একজন ছাত্র একজন ছাত্রী, তারা শিক্ষা অর্জন করে সম্মানের জীবন নিয়ে বেঁচে থাকার জন্য, তারা তাদের জীবনটা আলোকিত জীবন গড়ে তোলার জন্য শিক্ষা অর্জন করে তারা বাঁচতে চায়। কিন্তু আহমাদ সবি সেই ব্যাখ্যা নিয়ে বলেছিলেন, সেই ব্যথা নিয়ে বলেছিলেন, যেই শিক্ষা অর্জন করে আমার মা,
আমার বোন আমার মেয়ে সম্মানের সাথে জীবন যাপন করতে চেয়েছিলেন আলোকিত জীবন করতে চেয়েছিলেন সেই স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে আমার বোন যখন ধর্ষণের শিকার হয় আমার মা যখন ধর্ষণের শিকার হয় আমার মেয়ে যখন ধর্ষণের শিকার হয় আলোকিত জীবনের পরিবর্তে একটা নরকের জীবন পাই ওই নরকের জীবনকে ভেঙে ফেলার জন্য আহমাসুবের বক্তব্য ছিল কিন্তু এটা মুরগি ছোরারা বুঝে নাই যদি আজকে সেই আল্লামা শফি রহিমাহুল্লাহ তাআলার সেই তেতুলের কথা যদি আপনারা আজকে নিতেন তাহলে আজকে আমরা এমসি কলেজে তরুণীকে গণধর্ষণ আমাদেরকে দেখা লাগতো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাতিব টিভি সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা